রাজনীতি ছেড়ে দিতে পারেন বাবুল সুপ্রিয়, এমন জল্পনা আগে থেকেই উঠেছিল। সেই খবর সত্য প্রমাণ করে শনিবার ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে জানালেন তিনি রাজনীতি ছাড়ছেন। বিজেপি তো ছাড়ছেনই, সেই সঙ্গে তিনি অন্য কোনো দলে যোগ দিতে চান না, তাও লিখেছেন বাবুল। গায়ক বাবুল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সময়ও গানের আশ্রয় নিয়েছেন। দীর্ঘ পোস্টের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম, লেখা শেষেই শুধু পোস্টের গোড়াতেও বাবুল লিখেছেন চললাম আলবিদা। এই সিদ্ধান্ত তিনি কীভাবে নিয়েছেন তা জানিয়ে বাবুল লিখেছেন, অন্য কোনো দলে যাচ্ছি না, তৃণমূল কংগ্রেস সিপিএম কোথাও না। একই সঙ্গে তিনি জানিয়েছেন তাকে কেউ ডাকেও নি। সম্প্রতি তিনি কিছু মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন, মন্ত্রিত্ব হারানোর পরে দলীয় নেতৃত্বের সঙ্গে তার দূরত্বও তৈরি হয়েছিল। তা নিয়ে বাবুল লিখেছেন, বেশ কিছু সময় তো থাকলাম, কিছু মন রাখলাম কিছু ভাঙলাম, কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম, মূল্যায়ন আপনারাই নয় করবেন।